হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2023 সালে যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য ফার্স্ট সামেটিভ ইভলিউশনের লেসন টু থেকে অর্থাৎ অল অ্যাবাউট এ ডগের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এক্সারসাইজ 9 এবং এক্সারসাইজ 10 দুটোই রাইটিং তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। এবং অল অ্যাবাউট এ ডগের বেঙ্গলি মিনিং অ্যাক্টিভিটি সলিউশন এবং এর থেকে এক্সট্রা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। যদি তোমরা ভিডিওগুলো দেখতে চাও ক্লাস নাইন সিলেবাস বলে যে প্লেলিস্ট আছে ওখানে তোমরা দেখে নিতে পারো, ওখানে সমস্ত ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তো এক্সারসাইজ 9 বলে যে ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস কীভাবে বানাতে হয় সেটার উপর একটা প্রসেসিং রাইটিং লিখতে হবে। যদি তোমরা নিজে থেকে প্রসেসিং রাইটিং লেখা শিখতে চাও, প্রসেসিং রাইটিংয়ের অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে চেক করে নিতে পারো। আর এক্সারসাইজ 10 এখানে বলেছে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। রাস্তার কুকুরের কীভাবে যত্ন নেওয়ার কথা তুমি ভাববে সেটার উপরে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো দুটো রাইটিংয়ে আমি একদমই খুবই সহজ ভাষায় লিখে দিয়েছি, তোমরা চাইলে দুটো রাইটিং স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এই ভিডিও দেখে কিন্তু লিখে নিতে পারো।